হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ডাটিফাই লিঙ্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তা আপনাদের দেখাবো। এই নেটওয়ার্কটি অনেক ভালো একটা নেটওয়ার্ক। ডাটিফাই লিঙ্ক নেটওয়ার্কটি ডেলি পেমেন্ট করে থাকে। চলুন আমরা এই নেটওয়ার্কে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় দেখে নিন। তার আগে একটি কথা বলে নিন, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। প্রথমে একটা নতুন একটা ট্যাব ওপেন করব। এরপরে এখান থেকে টাইপ করব apping.com নেটওয়ার্কে। apping নেটওয়ার্কে চলে আসার পর এখান থেকে আমরা সার্চ দেব Datify.link। Datify.link দেখুন, Datify.link। আমরা এই নেটওয়ার্কের সম্পর্কে একটু জেনে নিই। যেমন ওদের অফার রেটিং দেখি 4.92, ওদের পে আউট রেটিং 4.95, ওদের পে আউট ট্র্যাকিং রেটিং 4.94, সাপোর্ট রেটিং 4.94। মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। আমরা যদি ওদের অফার দেখি, নাম্বার অফ অফার ওদের মোট 650টার প্লাস উপরে অফার আছে। ওদের কমিশন টাইপ যদি দেখি, ওদের কী কী অফার আছে, সিপিএ, সিপিএল, সিপিএস, সিপিএ, পিএস, ঠিক আছে, এই টাইপের অফার আছে। ওরা মিনিমাম $10 হলে পেমেন্ট করে। ওরা ডেলি পেমেন্ট করে। ওরা পেমেন্ট করে ওয়ারের মাধ্যমে, বিটকয়েন, USDT, স্কেল, ওয়েব মানি থেকে পেমেন্ট করে। আমরা বাংলাদেশের লোকজন আমরা এই পেমেন্ট নিব ওয়ার, স্কেল এবং ওয়েব মানির মাধ্যমে বা বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট নিতে পারি। ওদের রেফারেল কমিশন 5%। আপনারা যদি ওদের ম্যানেজারের সাথে কথা বলতে চান তাহলে এখান থেকে সাপোর্ট টিম বা ম্যানেজারের সাথে কথা বললে এখান থেকে স্কাইপে অ্যাড্রেস আছে বা এখান থেকে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আমরা যদি এই নেটওয়ার্কের পেমেন্ট প্রুফ দেখি, দেখেন এই নেটওয়ার্কটি পেমেন্ট প্রুফ। আমরা যদি একটু দেখি, এখান থেকে রিভিউ দেখে নিই। দেখেন এখান থেকে পেমেন্ট নিচে $2। আবার যদি নিচে আসি, দেখেন এখান থেকে কত পেমেন্ট নিচে $780 এখন পর্যন্ত অ্যাভেলেবল আছে। $119 মতো পেমেন্ট করেছে, $830, $32, $394, $693, $960। আবার যদি নিচের দিকে আসি, এখান থেকে অনেক পেমেন্ট নিছে। তো যাই হোক, আমরা পেমেন্ট অনেক ভালো পেমেন্ট করে, এরা ডেইলি পেমেন্ট করে। আমরা যদি এই নেটওয়ার্কে অ্যাকাউন্ট করতে নেই তাহলে সরাসরি জয়েন নাও চলে আসবো, অথবা আমরা ভিডিওর নিচে এই নেটওয়ার্কে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে অ্যাকাউন্ট করে নেব। আমার রেফারেলে অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্টটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ পাওয়া যাবেন। চলুন আমরা অ্যাকাউন্টটা করে নিই। তো আমরা এখান থেকে চলে আসলাম। আসার পর এখান থেকে সাইন আপ অথবা এখান থেকে সাইন আপ করলাম। তো এখানে আমি সাইন আপে চলে যাই, এখানে সাইন আপ করি। তারপর এখানে আমরা একটা নাম দিব, তারপরে আপনার পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড কনফার্ম করব, তারপরে টেলিগ্রাম অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা অ্যাকাউন্ট করব। তো চলুন আমরা এখান থেকে প্রথমে নাম দিই, এভাবে দিলাম। তারপর একটা পাসওয়ার্ড দেবো, অথবা অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেব। এখান থেকে আবার দিই। এখান থেকে আমরা টেলিগ্রাম অথবা স্কাইপে দিয়ে দেবো, স্কাইপে দিয়ে দিলাম। তো আমি এখান থেকে স্কাইপি নেমটা রেখে দিচ্ছি, স্কাইপিটা দিয়ে দেবো, স্কাইপির নাম এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। আমরা এখান থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে রাখছি, আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা অ্যাভারেজ ভলিউম পার মান্থ দিব 500, অথবা এখানে আপনার ইচ্ছা। এখান থেকে টপ জিও বলতে এখানে বলছে আমি আমার টপ জিও কোথায়, মানে টপ কোন কোন কান্ট্রিতে আমি অফারগুলো প্রমোট করব। আমি এখান থেকে জার্মান United States, German, United States, UK, এভাবে আমি দিয়ে দেব। তিন চারটা দিয়ে দিলাম, আমি জার্মান অথবা ইউনাইটেড স্টেট দিয়ে দেবো। তারপরে এখান থেকে বলছে ইউর ট্রাফিক সোর্স, এখান থেকে আমি সোশ্যাল মিডিয়া অথবা আদার্স অথবা মোবাইল অ্যাপস আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমরা সচরাচর সোশ্যাল মিডিয়া দিয়ে দেবো প্রথমে। তারপরে এখান থেকে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এইসব এই অ্যাকাউন্টের কথা আপনি কোথা থেকে শুনছেন। তো আমি এখান থেকে দিয়ে দেবো গুগল অথবা ইউটিউব অথবা অ্যাপে, আমি এখান থেকে অ্যাপে দিয়ে দিলাম। তারপর এখান থেকে এই বক্সে ক্লিক করে দেবো আই এগ্রি। তারপর এখান থেকে ক্যাপচা ক্লিক করবো রোবট। তারপর এখান থেকে কী বলছে আপনার ইমেজ বাইসাইকেল। তারপর ভেরিফাই, ভেরিফাই হওয়ার পর আমি এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবো। তো রেজিস্ট্রেশন ক্লিক করার পর সরাসরি আমাদের মেলে একটা মেল দেবে। এখানে ওরা আমাকে একটা ইমেল পাঠাইছে। ইমেলে দেখেন ওরা আমাদের কী কী বলতে হবে সব কিছু বলে দিচ্ছেন। বলে দেওয়ার পর আমরা কী করব, ওদের স্কাইপে নিব। স্কাইপে যে লিঙ্ক নিব অথবা ডাটিফাই ওদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্কটা কপি করব, করে স্কাইপেতে চলে যাব। স্কাইপেতে চলে যাওয়ার পর সার্চ দেবো, সার্চ দিয়ে ওদেরকে আমরা নক দিব। নক দেওয়ার পর ওরা আমাদের কিছু কোশ্চেন করবে, তারপর আমাদের অ্যাকাউন্টটা ওরা অ্যাপ্রুভ দেবে। অ্যাপ্রুভ বলতে আমাদের কিছু আমরা যে এর আগে কোনো নেটওয়ার্কে কাজ করছি না কাজ করছি এরকমভাবে আমাদের পেমেন্ট প্রুফ যাবে, কনভার্সন প্রুফ যাবে, তারপর আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দেবে। Datify.link অ্যাকাউন্টটি অনেক ভালো একটা অ্যাকাউন্ট। ওরা সচরাচর কোশ্চেন অনেক বেশি করে, কিন্তু অ্যাকাউন্ট ওরা অ্যাপ্রুভ দিয়ে দেয়। তো চলুন আমরা চলে যাই, দেখি কীভাবে আমি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নিয়েছি আমি আপনাদের দেখাই। আমি সরাসরি আমার স্কাইপেতে চলে আসলাম। আসার পর দেখেন আমি ওদের প্রথমে হাই জানাইছি, তারপরে বলছি হ্যালো হাউ আর ইউ টুডে, প্লিজ অ্যাপ্রুভ মাই Datify.link অ্যাকাউন্ট। তো আসার পর এখানে দেখি ওরা আমাকে ওদের যে ম্যানেজার আমাকে বলছে ডিয়ার পার্টনার ইউর Datify.link অ্যাকাউন্ট অলমোস্ট রেডি, ওয়ান মোর থিং বিফোর টু স্টার্ট। উনি আমাকে কিছু কোশ্চেন করছেন। প্রথমে আমাদের লগ ইন প্রোভাইড বলতে আমাদের ইউজার নেম দিতে হবে। তারপরে উনি আমাকে বলছে আপনি এখান থেকে যে কীভাবে ট্রাফিক নেবেন সেই ট্রাফিক সম্পর্কে জানছে। তারপরে উনি আমাকে বলছে ট্রাফিক সোর্স কি, ট্রাফিক লিস্ট আমাকে স্ক্রিনশট দিতে হবে। তারপরে উনি বলছে আমি যে এর আগে কোন নেটওয়ার্কে কাজ করি সেরকম একটা স্ক্রিনশট দিতে। তারপরে উনি আমাকে এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমাকে কোশ্চেন করছে। উনি আমাকে বলছে লাস্ট 3 মাসে আমার কোন নেটওয়ার্কে কাজ করছে সেই নেটওয়ার্কের স্ক্রিনশট চাইছে, ইভন টাইম ডেট সহ। তো দেখেন আমি এখানে আমি প্রথমে আমি যে নেটওয়ার্কে কাজ করছি সেই নেটওয়ার্কের দিয়ে দিয়েছি, ট্রাফিতে আমি কাজ করছি এই ট্রাফিক নেটওয়ার্কে। আমি প্রথমে আমাদের পেমেন্ট প্রুফ দিয়ে দিয়েছি বা এই যে কনভার্সনের লিঙ্ক দিয়ে দিয়েছি, কত কনভার্সন হচ্ছে সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন দেখেন এখান থেকে আমি টোটাল কীভাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নিয়েছে A to Z নিয়েছি। তো এখানে আসার পর উনি আমাকে আবার বলছে আমার অ্যাকাউন্টটা আমি কিসের মাধ্যমে প্রমোট করি বা আমার ট্রাফিক সোর্সটা কী। ট্রাফিক সোর্সের আমার স্ক্রিনশট দিছি, এই যে ট্রাফিক সোর্সের স্ক্রিনশটও দিছি। তারপর উনি আমাকে সরাসরি আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিয়েছে। দেখুন উনি আমাকে বলছে ডিয়ার পার্টনার কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। যদি কোনো প্রবলেম থাকে ওরা অটোমেটিক আপনাকে জানাবে বা ওদের আপনাকে ওনারা আপনাকে একটা লিঙ্ক দিবে। ওই লিঙ্ক আমার Datify অ্যাকাউন্টে আমি চলে আসলাম। আসার পর দেখেন এই ওদের এটা ড্যাশবোর্ড। এখান থেকে আপনি লিঙ্ক নিতে পারেন। লিঙ্ক বলতে প্রথমে আপনাকে একটা লিঙ্ক দিবে, ঠিক আছে। আমি এখান থেকে অনেকগুলো লিঙ্ক নিতে পারবো। প্রথমে আপনাকে লিঙ্ক দিবে, এখান থেকে আপনি একটা লিঙ্ক পাবেন, এখান থেকে একটা লিঙ্ক পাবেন, এটা রেফারেল লিঙ্ক। তারপরে আপনি এখান থেকে রিপোর্ট দেখতে চাইলে রিপোর্ট দেখতে পাবেন, এই যে রিপোর্ট টোটাল রিপোর্ট যদি আপনি মানে দেখতে চান এখান থেকে টোটাল রিপোর্ট দেখতে পাবেন। লাস্ট মান্থের রিপোর্ট আমি যদি এখানে দেখতে চাই টোটাল রিপোর্ট দেখতে পাবেন। টোটাল রিপোর্ট 5টা কনভার্সন এখন পর্যন্ত এই লাস্ট মাসে আসছে। তো আমি এখানে এই নেটওয়ার্কে তো খুব একটা কাজ করি না, ঠিক আছে। তো আমি এখান থেকে পেমেন্ট প্রুফ যদি দেখতে চাই ওদের পেমেন্ট প্রুফ আপনি পেমেন্ট কিসের মাধ্যমে নিতে পারবেন। আপনি এখান থেকে চাইলে ব্যাংকের মাধ্যমে, ওয়ারের মাধ্যমে, বিটকয়েনের মাধ্যমে, পেপালের মাধ্যমে, ট্রেডিংয়ের মাধ্যমে, ইউএসডিটির মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ওদের সেটিংয়ে যদি যাই, সেটিংয়ে আপনি এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। একটা ভালো একটা নেটওয়ার্ক। তো আপনি এখান থেকে সর্বোচ্চ ডেলি আপনি কাজ করলে ডেলি আপনার $10 হলে আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন। তো অনেক একটি ভালো একটা নেটওয়ার্ক। আপনারা চাইলে আমার লিঙ্কে রেফারেল লিঙ্কে জয়েন্ট হতে পারবেন এবং অ্যাকাউন্ট করতে পারবেন, তাহলে আপনাকে সহজে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিয়ে দেবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।